আলোচনা করলাম যে ডিজাইন সম্পর্কে যে বিভিন্ন তথ্য আমরা দেওয়ার চেষ্টা করলাম, আপনারা কি বুঝতে পারছেন? একটু কথা বলবেন জোরে, কোনো সমস্যা হলে বুঝতে না পারলে আমাকে বলবেন। তাহলে আমরা একটি ফুল, যেমন আমরা এখানে একটি ফুল রাখছিলাম, তাই তো? ফুলটা যখন কোথায় ফোটে? ফুলটা প্রাকৃতিক, কি ধরনের বিষয় ফুল? প্রাকৃতিক বিষয়। তার ফুল আমাদের একটি প্রাকৃতিক বিষয়। এখন এই প্রাকৃতিক বিষয় থেকে আমরা যখন একটি নকশায় করব, তখন সেই নকশাটির নাম হবে কি? প্রাকৃতিক নকশা। আমরা তথ্য কি দিয়েছি? প্রাকৃতিক নকশা। তাহলে একটি ফুল আমাদের প্রাকৃতিক বিষয়, প্রাকৃতিক সৌন্দর্য বর্ধন করে। সেই ফুল থেকে যখন কিছু আংশিক আমরা নিয়ে একটি ডিজাইন করব, ফুলের পাপড়িটা নিতে পারি আর ফুলের পাতা নিতে পারি, ঠিক আছে? আবার লতায়ও কিছু ফুল ফোটে না, যখন সেটাকে লতা এরকমও পরীক্ষা থাকতে পারে, বা ডিজাইন কখনো আপনার কাছে এরকম ডিজাইন চাইতে পারে যে ফুল পাতা দিয়ে একটি নকশা তৈরি করো, বা লতা পাতা থেকে মাধ্যমে সমন্বয়ে একটি নকশা তৈরি করো, একটি সাদা কালো নকশা তৈরি করো। তখন কিন্তু আমরা কি করতে হবে? ফুলের লতা পাতা ধরনের ফুল, কোন ধরনের ফুলের লতা পাতা হয়, সেই ধরনের ফুলের মাধ্যমে সুন্দর করে একটি লতা পাতা আমরা, এখন যদি আপনি গোলাপ ফুল, এক্স্যাক্টলি গোলাপ ফুল আঁকেন, কারণ গোলাপ ফুলের যদি পাশে এরকম লতা দিয়ে সুন্দর করে এই করেন, তাহলে কি ভালো লাগবে? হ্যাঁ, গোলাপ ফুল কি লতায় হয়? না। এখন এইটা আপনার ভাবতে হবে যে আমি যে ফুলটা আঁকছি সেই ফুলটা আসলে লতায় সেট করলে ভালো লাগবে কিনা, এটা ভাবা উচিত না? এখন এই কথাটা ভেবেই কিন্তু কাজ করতে হবে। এখন এইটা যদি আপনার না ভাবেন, তখন সেটি সুন্দরভাবে আপনি ফুটিয়ে তুলতে পারবেন না, এবং মানুষ দেখলে সেটা কি করবে? খুব হাসবে, তাই না? তাহলে আপনার যে ছবিটা আঁকতে হবে, সেই ছবিটা সম্পর্কে আপনার অবশ্যই ব্যাকগ্রাউন্ডের কিছু অবশ্যই ইনফরমেশন আপনার আগে জানতে হবে। তা না হলে আপনি করবেন, আপনার হয়তো সেই জিনিসটা সুন্দরভাবে আপনি ফুটিয়ে তুলতে পারবেন না, এবং সেটাকে আপনার মানুষ মূল্যায়ন করবে না। করবে কি? যখন ছাড়া যখন বিচার করবে, আপনি ইউনিভার্সিটিতে যখন পড়বেন, তখন সেই বিষয়টা কি হবে? আপনার ভালো একটা প্লেতে দাঁড়া করাতে পারবেন না আপনার ওই কাজটাকে। তাহলে আমরা এখন যে ফুল পাতা, এখানে একটি ফুল আমরা এঁকেছিলাম, সেই ফুলটাকে যে এখন আমরা কাগজের উপরে নিব, সেই কাগজের উপরে নিলে আমরা কি করব? প্রথমে একটি আমরা একটি স্কোয়ার একটি বক্স করে এলাম, বক্স করে তারপরে একটি প্লাস দাগ দিয়েছি, তাই না বন্ধুরা? আমরা প্রথম থেকে এখানে কিছু পাখি আছে, এসব ব্যাপারেও আমরা কিছু ইনফরমেশন আপনাদের পরবর্তীতে আমরা অন্য ভিডিওতে দেখাবো। বাট আমাদের পূর্বের ভিডিও আপনার 2021 সালের যে আমাদের ক্লাসগুলো ছিল, সেসব ক্লাসে আমাদের এ ধরনের অসংখ্য ভিডিও আছে। যারা আমাদের সাথে নতুন রয়েছেন, তারা হয়তো একটি ভিডিও দেখে আপনি আমাদের সম্পর্কে জানতে পারবেন না, কারণ আমাদের সম্পর্কে জানতে গেলে আপনার আমাদের চ্যানেলটি ভালো করে ভিজিট করতে হবে, আর হয়তো বা আপনার এই ভিডিওটা কোনো কাজেই লাগবে না, কারণ আপনি তো কোনো কখনো এই ডিজাইন আপনার প্রয়োজন আসবে না, আপনি নকশিকাতা করবেন না, আপনি দেখা যায় কখনো কোনোবারে বিয়ের বাড়িতে আলপনা করবেন না, আপনি কখনো থ্রি পিস বা কোনোভাবে কোনো কাপড়ের উপরে কোনো নকশা করতে হবে না, তার জন্য হয়তো বা আপনার এই ডিজাইনটা কোনো প্রয়োজনই আসবে না। না বন্ধুরা, আমাদের চ্যানেলটি এমনই একটি বিষয়, আপনি সব ধরনের ড্রয়িং সম্পর্কে আপনি অবশ্যই কিছু পেয়ে যাবেন। আপনার 2000 পিস আমাদের ভিডিও আছে, সংখ্যা ভিডিওর সংখ্যা 2000 অতিক্রম করছে, তাহলে আমাদের ভিডিও সংখ্যাগুলো ভিতর থেকে আপনি নাটক, কবিতা, শিক্ষণীয় অনেক কিছু আপনি পাবেন। আশা করি আপনার পছন্দ মতো আপনি যেটা খুঁজছেন বা আপনি যেটা চাচ্ছেন সেটা আপনি পেয়ে যাবেন। আর মাত্র সিলেবাসে যে আইটেমগুলো থাকে, আমি ছোট ছোট শিক্ষার্থীদের জন্য, ছোট ছোট বন্ধুদের জন্য আমরা একটু কথা বলবো যে আপনি যে বিষয়গুলো লাগবে, মাত্র সিলেবাসে যে মুষ্টি কয়েকটা বিষয়, মোটিভের ধারণা, একটি হাঁস, একটি পাখি, একটি বক, একটি বাঘ, একটি হাতি, একটি হরিণ, একটি আপেল, একটি পেয়ারা, একটি কমলা লেবু, একটি আঙুরের থোকা, একটি মাছ, একটি পেঁপে,
এই ধরনের যে ছোট ছোট যে বিষয়গুলো স্কুল লেভেলে থাকে সেসব বিষয় আমাদের অসংখ্য অসংখ্য ড্রয়িং আপনার করা আছে। এই ড্রয়িংগুলো আপনি আমাদের পেজে গিয়ে আপনি আমাদের সাইডে চ্যানেলে অবশ্যই ভিজিট করলে পাবেন। কিন্তু আজকের এই ডিজাইনটা যাদের কাছে আপনার নতুনত্ব মনে হচ্ছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের এই ক্লাসটি যদি আপনি দেখে যদি আপনি উপকৃত হন অবশ্যই একটি মন্তব্য করবেন। আর একজন শিল্পী তার সুনামটাই চায় তার শিল্পের প্রতিভা যদি মানুষের কাছে পৌঁছে গিয়ে মানুষ উপকৃত হয়। মানুষ শিল্পীরা কখনো টাকার দিকে ধাবিত হয় না, তাদের সুনামটাই তারা খোঁজার চেষ্টা করে। তাই আমি আমার শিল্পকর্মের মাধ্যমে আমি কিভাবে বোঝাচ্ছি কোনভাবে বোঝাচ্ছি অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন, আপনি নিজে দেখবেন অপরকে দেখার সুযোগ করে দেবেন। তো আমি এটা প্রথম থেকে এখান থেকে ভিডিওটা আমার করা হয়নি, এর আগে আমি ক্লাসে এই সম্পর্কে বিস্তারিত আমার আজকে ক্লাসে বুঝালাম। কিন্তু আমি এখন দেখলাম যে যখনই একটি প্রাকৃতিক নকশা করব তখনই আমি ভাবলাম যে এখানে বোর্ডে একটু করছি, কারণ আপনারা অবশ্যই বোর্ডে দেখতে পাচ্ছেন যে আমি একটি মার্কার থেকে করছি। তাহলে আপনারা অবশ্যই এভাবে একটি বক্স করে এটাকে আমি ক্রস দিয়েছি, ক্রস দিয়ে আমি প্রত্যেকটা ক্রসের মাঝখানে একটি বৃত্ত দিয়েছি। আপনারা কি দেখতে পাচ্ছেন? কোন কিছু যদি আঁকেন তখন এই ফর্মুলা যদি আপনি না ফলো করেন তাহলে কিন্তু আপনি কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবেন না। আপনারা কি ব্লক চেনেন? ব্লক থ্রি পিসে শাড়িতে ব্লক করেন না ব্লক ডিজাইন? এটা কিন্তু ব্লকের ডাইসটা যে করা সেটাও কিন্তু এভাবেই করতে হবে। যারা ব্লক করে তারা এভাবে ডাইস করে ডাইসটাকে সুন্দর করে কাটিং করে উঠে তারপরে ব্লকটা তৈরি করে। তাহলে আমরা কিন্তু এখন এখান থেকে একটি ফুলের যদি আমরা একটি পাপড়ি করি তাহলে আপনার ভাবতে হবে যে এইখানে যে পয়েন্টটা আসছে এই পয়েন্টটা সুই সুই কিন্তু ওপাশের পয়েন্টটাও আসতে হবে। আপনারা কি বুঝতে পারছেন? এই ঠিক এই পাশেরটাও কিন্তু ওই পয়েন্ট থেকে নিচে ওখান থেকে আমি নামালাম, আবার এই পাশে এই সুই সুই উপরে আমি নিয়ে গেলাম। এখন এদিকে একটা লিংক আছে না, এদিকে যখন করব এদিকেও কিন্তু এই পয়েন্টে এসে এই পয়েন্টে মিশাতে হবে। এখন এখানটা যদি কোনোভাবে এটার সাথে না মিশে আপ ডাউন হয় তখনই কিন্তু আর ডিজাইন থাকবে না। আর কি বুঝাতে পারছি? সেটা ত্রিভুজ হলে ত্রিভুজের সময় যদি ফুলটা এইভাবেই যে করতে হবে তা না, ফুলটার কোনাটা লাভের মতো হতে পারে আবার ফুলটা অন্যভাবে আপনার এই পাতা পাতা টাইপের হতে পারে। আমি আমারটা কিভাবে হচ্ছে রাউন্ড হচ্ছে তাই না? তাহলে আমারটা রাউন্ড হচ্ছে, আমরা কি আঁকছি কি হবে এটা কি হচ্ছে এটা ফুলের নকশা, কি হচ্ছে এটা ফুলের নকশা। আমি কি চেয়েছিলাম এখানে কিন্তু আমার হয়নি, আমি কিন্তু জোর করে হয় নিচ্ছি, এখানে কিন্তু হয়নি, দেখেন এখানে কিন্তু আমার হয়নি। কোথায় সমস্যা হয়েছে বলেন তো? ক্রস দেওয়ার জায়গাটা, এই ক্রসটা আমার একটু ডিসকা একটু বাঁকা হয়ে গেছে, তার জন্য আমার কি হয়ে গেছে এটা আমাদের নিচে নেমে গেছে। নেমে দিয়ে কি হয়ে গেছে, ফুলটা এই পাপড়িটা যখন দিয়েছি আমি জোর করে ওদিকে টেনে নিয়ে গেছি। হ্যাঁ, এটা কিন্তু আরেকটু উপরে যখনই এভাবে হতে হতো, কিন্তু আমি যখন এই মার্কাটা দিয়ে টান দিছি মার্কাটা আমার এভাবে বসলে ভালো হতো, কিন্তু আপনার কি হচ্ছে আপনাদের তাহলে আবার দৃষ্টিতে ঝামেলা হচ্ছে। আমি কিন্তু এজন্য একটু সাইডে থেকে করছি আর আমার পেনটা ধরা হয়েছিল না, আর মূলত কাগজের উপরে হয় না, আমি সরে যাচ্ছে বন্ধুরা, এটা আমার বোর্ডে যে মার্কারটা দাগ পড়ছে না তার জন্য একটু প্রবলেম হয়েছে। তার জন্য একটা সিগনেচার থেকে আমরা একটা পার্মানেন্ট মার্কার থেকে একটি পেপারের উপর করছি যাতে এই মুহূর্তে মার্কারটা সংরক্ষণ করা হচ্ছে না, তার জন্য কিন্তু এখানে দাগটা কিন্তু একটু সরে দিয়ে কিন্তু ঝামেলাটা হয়েছে। কিন্তু আমি পারফেক্টলি দাগটা সোজা যদি দিতাম তাহলে আমার এটা সমস্যা হতো না। তাহলে আপনারা কিন্তু ওখানে কিন্তু সরে যাওয়ার সম্ভাবনা নেই, বাট আপনারা কিন্তু অবশ্যই ভালো করে করবেন।
আমি মাত্র 4 থেকে 5 মিনিটের মধ্যে করলাম আপনি তো সময় পাবেন 20 মিনিট তাহলে 20 মিনিটের মধ্যে আপনার নিশ্চয় ভালো হওয়ার কথা তাহলে অবশ্যই আপনি ভালোভাবে করবেন এখন আমরা যেটা করব যেটা হইছে যদি আমার এটা চাও হয় ফুল পাতা থেকে একটি নকশা তৈরি করো করো তাহলে কি হবে ফুল পাতা থেকে একটি নকশা করতে হবে তাই না তাহলে আমাদের কিভাবে করতে দেখেন দুটো দুটো পাতার শিরের ভিতরে দাগ দিলাম তাহলে আমরা দুদিন আগে যে ক্লাসটা এখানে করেছিলাম ভাষায় যে পাতার ড্রয়িংটা পাঁচ প্রকারের পাতা দিয়েছিলাম তাই না তাহলে পাঁচ প্রকারের পাতা সেই পাতা কি আজকে কাজে লেগে গেছে হ্যাঁ তাহলে কি পাতা আঁকানোর সময় কি রাগ হচ্ছিল আমার উপর না স্যার সত্যি কথা বলেন আজকে বাসার কাজ কি ছিল জুতা আঁকানোর ছবি তা এই দেখে কেউ পাগল কয়নি বাসায় সত্যি কথা বলবেন বান্ধবী কি কইছে যে মানুষ আঁকে ঐশ্বরিয়ার ছবি শাহরুখ খানের ছবি আর আপনারা আঁকছেন জুতার ছবি সি 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 আর কোনো মাস্টার কোনো কিছু পায়নি শেষ পর্যন্ত আপনাকে জুতা আঁকাইতে দেছে সৌরভ বাড়িতে কি বলছে বাড়িতে ছিলাম না দৌলতপুর ছিলেন জি আচ্ছা যে মেসেজ ছিলেন সেই মেসেজ থেকে কি বলছে বলছে আমার আমার কাছে একই দিব তাই বলছে পাশে তুমি রাখ ভাই বলছে আমার জুতাটা একই দেব তাই ধন্যবাদ যে আপনি যে আমার শিক্ষার্থীর কাছে যে জুতা আকার দাবি রাখছেন অবশ্যই আপনাকে একে দেবে আর যারা আমাদের সাথে নতুন রয়েছেন সবাইকে চ্যানেলের পক্ষ থেকে আবারও ধন্যবাদ আর আমাদের সাথে থাকুন এবং আমাদের উৎসাহিত করুন সামিয়া কথা বলতে হবে কিন্তু এখানে আসার পরে যে ক্লাসগুলো এখান থেকে আপনি পাচ্ছেন ক্লাস থেকে আপনি যেভাবে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে আপনাদের বুঝতে সমস্যা হলে তো আমার জীবন ব্যর্থ আমি মনে করি যদি আমি আপনাকে না বুঝাতে পারি তাহলে তো আমি ব্যর্থ এখন সেটা বলবেন যে স্যার আমি কিন্তু আপনার এটা বুঝতে পারিনি আমি কিন্তু পুনরায় আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কিন্তু না বুঝে কখনো বাড়ি যেয়ে রাগারাগি করবেন না কোথায় ভর্তি হলাম টাকাটা বিফলে গেল কিছুই শিখতে পারিনি কোনো লাভ হবে না স্যার সহজ সাহস নিয়ে কি বলতে হবে স্যার আমি বুঝতে পারিনি হ্যাঁ কোন জায়গায় বুঝতে পারেননি না স্যার মানে এভাবে বলবো আর কি ও আচ্ছা আচ্ছা খুব সুন্দর তাহলে আমরা কি করলাম দেখেন তো একটু আজকে 15 তারিখ না জি স্যার পঞ্চম ক্লাস এটা জি স্যার থ্যাংক ইউ হিসাব রাখার জন্য কিছু বলতে হয় না থ্যাংক ইউ বলে হ্যাঁ স্যার কি বলতে হয় স্যার আমি একটু আকানেই ব্যস্ত ছিলাম ও আচ্ছা আচ্ছা এখন দেখেন ঠিক আছে ওটা এমনি বললাম আমরা এই পাশের কোণায় আর এই পাশের কোণায় মাঝখানে আরেকটা বৃত্ত দিলাম দেখছেন দিয়ে কি করলাম এটার ভিতরে আরেকটা ফুলের পাপড়ি দিয়ে এটার ভিতরে আরেকটা ফুলের পাপড়ি দিয়ে ডিজাইনটাকে ফুল ছিল এটা ডিজাইনে রূপান্তরিত করলাম দেখেন ডিজাইন হয়েছে জি স্যার মানে আপনার পাখিটা যেমন পাখি ডিজাইনটা করলাম না যে প্রথম একটি পাখি আঁকেন পরে ওটাকে কি করতে হবে এখন এই পাশে যেমন কোণায় হলো আর এ পাশে কোণায় হলো তারপরে কি হবে আজকে যারা ক্লাসে শেষ পর্যন্ত থাকেনি তারা কি শিখতে পারবে হয়তো ভাই ডিজাইনটা করতে পারবে কিন্তু ডিজাইনটা কোন ফর্মুলায় আমরা আগাচ্ছি সেটা তো বুঝতে পারবে না পারবে তাহলে এখন বলেন যে আপনার থাকা উচিত ক্লাসে নাকি থাকা উচিত না এখন এই যে ক্লাসটা আপনারা আপনাদের করাচ্ছি এডমিশনে কিন্তু এতদূর লাগে না আমি আপনার এডমিশনের অতিরিক্ত ক্লাস করাই কারণ কি আপনার
আপনার বেস তৈরি করে দিয়ে যাতে আপনার ইউনিভার্সিটিতে গিয়ে যাতে কোনো প্রকারে আপনি আপনি সাঁতার না কেটে যদি নদীতে নামায় মানুষ কি হয়, ডুবে যাবে স্যার। হ্যাঁ ডুবে যাবে, এতেও আপনি তো ভালোই জানেন। সামিয়া এত সুন্দর ভালো করে জানে কি করে? সামিয়া সাঁতার জানে না স্যার। আমি একবার সাঁতার শিখতে যাই মানে খুব নাগালি চুপে খাইছিলাম। ও তার মানে আপনি ওখান থেকে শিক্ষা পেয়ে আসছেন? হ্যাঁ স্যার। আমি তাহলে ইউনিভার্সিটি কি একটা নদী না সমুদ্র? সমুদ্র। কারণ কি ওখানে সব বাংলাদেশের সব জায়গা থেকে বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা স্টুডেন্টরা আইসা কি করে পড়াশোনা করার জন্য এডমিশন নিয়ে আসে না? দেখেন এটাকে কি করলাম, এটা যা করছি অপোজিটে কিন্তু সেই সেম করতেছি। কি করলাম দেখছেন, এটার ভিতরেরটা কালো করছি আগে আর এবার কি করছি বাইরেরটা কালো। কোথায় কি করলাম দেখেন আপনার কত সুন্দরভাবে একটা ফুলের পাতা চলে আসে তাই না? এখন এইটা যত সাদা তাহলে এইটার মাঝখানটা কি করতে হবে, শীতটা কালো করতে হবে। দেখেন শীতটা কালো, এই শীতটা কালো আর এইটারও শীত কালো। কোনটা এইটার অপোজিটে? বাইরে যে শিশুটা কাঁদছে ওর কেউ নাই না কি বুঝলাম না, তো চাহিদা মানে পূর্ণ করতে হবে শিশুদের। কোথা দিয়ে আসছে শিশু? মাথার কানপান্ধে জ্বালা পালাই করে ফেলাইছে মানুষজনদের, ভিডিওতে বলবে কি যে কি অবস্থা, ভিডিওর মধ্যে এত কান্নাকাটির মিউজিক কেন? মানুষ ইফেক্ট দেয় টুংটাং টুংটাং কত সুন্দর, আমাদের কান্নার মিউজিক হয়ে গেছে আজকে, এক্সট্রা ফ্লেভার না সৌরভ? আলাদা মিউজিক না? বন্ধুরা আমরা কিন্তু ভিডিওটা এডিটিং করছি না আপনাদের ক্লাসটা বোঝানোর জন্য, কারণ যা হচ্ছে সবই আপনার পাবেন। আমরা যদি কান্না অফ করতে হয় তাহলে আমাদের মিউজিকটা অফ করে মানে সাউন্ড অফ করে দিতে হবে, আর আমাদের কথা যদি আপনি না বুঝতে পারেন তখন কিন্তু আপনি আসলে বুঝতে পারবেন না। পারবে কি দর্শক বুঝতে পারবে? না, বোঝা সম্ভব না। এখন এই যে বিষয়টা যেভাবে বুঝছেন, এটা যেখানে কালো হবে অপোজিট পাশে কি হবে সেখানে ফুলটা কি হবে সেখানে সাদা হবে, আর এটার অপোজিটে কি করলাম কালো হবে। তাহলে এটা শীর কালো, এটা শীর সাদা থাকবে, আর ওইটার পাতার ব্যাকগ্রাউন্ড কি হবে, পাতার খোপগুলো কি হবে, পাতা যদি কালো থাকে তাহলে আবার এই কালোর সাথে তো মিশে যাবে তাই না? হ্যাঁ, তার জন্য কি করবে আর কিছু দরকার নেই, এভাবে থাকলেই হবে। তাহলে আমাদের নকশাটা এ পর্যন্ত রইল বন্ধুরা। নকশা আমরা পার্ট পার্ট ভাবে আমরা এভাবে ক্লাসকে আপনাদের শিক্ষা দেব, এবং নকশা না প্রত্যেকটা ক্লাসই আমরা দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন এবং ভালো থাকুন। আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি, সকলের মঙ্গল কামনাই আমাদের কাম্য। সবাইকে নমস্কার জানিয়ে আমরা এখানে এই ভিডিওটা শেষ করছি।